हम लोग चूतिया है जो इस पर चले। भाई साहब उतार दो कोई, भाई साहब मेला আর আমি বাইক চালাচ্ছি আর আমি ক্যামেরা ধরে আছি, ঠিক আছে। ওরা বলছে আমাকে মাঝে বসতে, আর আমি এখনই বাইকটা সুইচ করে দেবো ফোলাকে, আর আমি মাঝে বসে যাবো, কেননা টিপসি একেই আছি বুঝতেই তো পারছো। তারপরে যদি আমি ক্যামেরা ধরে থাকি মানে খুব খারাপ অবস্থা। আর মেলাতে গিয়ে দেখা হবে, ঠিক আছে, চলো টাটা। মেলাতে চলে এসেছি আর ঢুকতে ঢুকতে একটা বাচ্চার মাথায় হাত দিয়ে দিলাম, আর অনেক মেয়ে ছেলে সবাই তাকাবে নিশ্চয়ই, কিছু ব্যাপার নেই, কারণ নির্লজ্জ হতে হবে মেলাতে, সঙ্গে থেকে অনেক মজা হবে। আর প্রথমে ইন্ট্রো করিয়ে দিই, এইটা হচ্ছে আমার ফ্রেন্ড বিদ্যুৎ আর ভোলা, আর এই আরেকটা ফ্রেন্ড ভোলা। যাই হোক, আজকে যত নির্লজ্জ সীমা আছে সব পার করে দেবো, পাশে থেকো। মানে এখন আমরা খুঁজে পাচ্ছি না যে আমরা কিসে চাপবো। তো কি চাপবি তুই? ব্রেক ডান্সার তুই? মানে মেলার যেটা আসল জিনিস সে হচ্ছে চড়ক, আর দেখতেই পাচ্ছ তোমরা, বুঝতেই তো পারছো। আর ভাবছি চাপবো না চাপবো না, কেন না ভোলা আর আমি ভাবছি চাপবো, কিন্তু বিদ্যুৎ বলছে চাপবো না। আর চড়কে চাপলে একে বিদ্যুৎ তো মানে একদম অবস্থা খারাপ হয়ে যাবে, ওই যাচ্ছে না। তুই এক কাজ করিস বুঝলি, তুই এইগুলো চেপে যাবি, এই ছোট ঘোড়া গুলো, ঠিক আছে, দুটো টিকিট কেটেছি, কেননা বিদ্যুৎ বলছে চাপবো না, মানে এত ভিতু কিছু বলারই নেই, বলা আর আমি চাপবো, ঠিক আছে। দেখো ভাই যে যাই বলো, মেলায় এসে ব্রেক ডান্সে চেপে একটা মানে মজাটাই আলাদা। আর বিদ্যুৎকে আমরা বললাম অনেকবার, এটা নয় ওকে ছেড়ে দিয়ে চলে এলাম, ওকে বললাম যে চাপ রে মজা আসবে, চাপলো না, মানে এত ভয়, ঠিক আছে, এত ভয় ওর। আর এক্সট্রিমলি সরি, কারণ মেলায় এসেছি, নয়েজ থাকবে কিছু করার নেই। আর আমাদের ইয়ে চালু হয়ে গিয়েছে, চলো ভাই, বহুত কষ্টে নামলাম, আর চাপবো না, অবস্থা খারাপ হয়ে গেলে কেমন লাগলো ভাই চেপে? ভালো লাগলো, অবস্থা খারাপ একদম। আমাদের মানাচ্ছো তো? হ্যাঁ ঠিক আছে।
সো এটা বিনোদ গাগু আমরা স্কুল লাইফ থেকে বিনোদ গাগুর কাছে চাট খেয়ে আসছি হ্যাঁ দাও 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 কোনো চাপ নেই লঙ্কাটা দেওয়াটা একদিক থেকে ভালো হলো কেননা বিদ্যুতের পেছন জ্বলবে আর চাট খাওয়া হলো এবার দেখি একটু এদিক ওদিক ঘুরে জায়গাটা চলছে এখন আমাদের কাকু ভাবছে কি পাগলের মতন বকছে এরা ভিডিও চলছে এইগুলো জাস্ট একটা ছোটখাটো জিনিস না এগুলো বাঙালির ইমোশন কি বলিস ভাইটি বাঙালির ইমোশন এগুলো তুই ফুটি ফিউ দে খা প্রথমে খা কেমন লাগছে এটা আমি বিয়ে বাড়ি করি মানে তুমি সবকিছু করো তো যারা যারা আমার সাবস্ক্রাইবার আছে ওইখানে কন্ট্যাক্ট করো কোনো যদি ঝালমুড়ি টালমুড়ি এই সকল জিনিস ফোন নাম্বার টোনা সব আছে অটোগ্রাফ নিচ্ছে এখানে দেখলেন অটোগ্রাফ এইটাতে লিখবে বলবে যে এই চ্যানেলটা সেয়া করতে প্রথমে মেলা যে লেখা থাকবে ওইটা কি তুমি আছে চলো এইখানে আমরা একটা চপ দেখতে পাচ্ছি আটকুড়া চপ নাকি সরি 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 পাঁচকুড়া চপ সরি একটা ফ্রেন্ড কে পেয়েছি জোর জবরদস্তি সাবস্ক্রাইব করা করাচ্ছি এই তো আমার চ্যানেল চলছে দ্যাটস কল জোর জবরদস্তি সাবস্ক্রাইব থ্যাংক ইউ ব্রো চলো আর একটা সাবস্ক্রাইবার আমাদের হয়ে গেল আমাদের স্কুলেই ফ্রেন্ড ঠিক আছে স্কুল ফ্রেন্ড আমার কি করবি তোরা চশমা কিনবি দেখি দেখি এদিক থেকে ও সাবা সাবা পালসার পালসার 220 দেখি আমি দেখি চশমাটা পরে দেখি ভালো লাগছে অবভিয়াসলি তাই না বলো রাইট ভাই দেখা যাক ভোলা পাচ্ছি কিনা আজকের ব্লগ এইখানেই আমাদের মেলার ব্লগ যদি মজা লাগে সো লাইক করো সাবস্ক্রাইব করো এন্ড কমেন্ট করো চ্যানেল সাবস্ক্রাইব তো করতে হবে চলো টাটা দেখা হবে নেক্সট ব্লগে